नेता कृषिविद समीर चंद सभापति बांग्लादेश कृषक लीग आजकेर ऐ अनुष्ठाने आमादेर माझे रयेछेन आमादेर प्रिय नेत्री विश्वनंदित नेत्री गणप्रजातंत्री बांग्लादेश सरकारेर प्रधानमंत्री जातिर जनक बंगबंधु शेख मुजिबेर सुयोग्य कन्या देशरत्न शेख हासिना आजके विशेष अतिथि हिसाबे आमादेर माझे रयेछेन साबेक सफल कृषि मंत्री बांग्लादेश आवामी लीगेर प्रेसिडियम सदस्य कृषि मंत्रणालय संक्रांत स्थायी कमिटीर सदस्य बेगम मतिया चौधरी आजके एखाने उपस्थित कृषक लीगेर नेतृबृंद कर्मीबृंद सारा बांग्लादेशेर कृषक लीगेर कर्मीबृंद एवं विभिन्न आमादेर सहयोगी संगठनेर कर्मीबृंद नेतृबृंद भाई ओ बोनेरा आजकेर ऐ अनुष्ठानटी खुबी गुरुत्वपूर्ण माननीय प्रधानमंत्री सारा पृथ्वीते जखन विश्व उष्णतार कारणे प्रकृति निये मानुष चिंतित प्रकृति ध्वंस होच्छे आमादेर परिवेश ध्वंस होच्छे सेई समय एटी सारा पृथ्वीते एखन एकटा सामाजिक आंदोलनेर रूप नियेछे 1985 साले आपनि सेई विश्व उष्णताके कमानोर जन्य परिवेशके रक्षा करार जन्य परिवेश सुरक्षार लक्ष्यके सामने निये आपनि कृषक लीगेर माध्यमे এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছিলেন সেই কর্মসূচিতে আপনি আহ্বান জানিয়েছিলেন জাতিকে একটি ফলজ একটি বনজ একটি ভেষজ এই তিনটি গাছ যেন প্রতিটি নাগরিক লাগায় এটি যেন তারা নিজেদের কর্তব্য মনে করে আমি এইটুকু বলতে চাই যে বাংলাদেশের আমরা জানি যে পরিমাণ বনজ এলাকা থাকা দরকার বনভূমি থাকা দরকার সেটি নাই আমাদের ছোট দেশ প্রতি বর্গ কিলোমিটার এলাকায় মানুষের সংখ্যা অনেক বেশি যেটি পৃথিবীর যে কোনো দেশের চেয়ে অনেক বেশি সবচেয়ে বেশি মানুষ চায়না সেখানেও 500 নিচে মানুষ প্রতি বর্গ কিলোমিটারে আমাদের পার্শ্ববর্তী দেশ দ্বিতীয় জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ সেখানেও 400 নিচে মানুষ প্রতি বর্গ কিলোমিটারে আর আমাদের সেখানে 1200 বর্গ কিলো এক বর্গ কিলোমিটারে 1200রও বেশি মানুষ এই মানুষ বন নষ্ট করে তাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজে অনেক বন নষ্ট হয়েছে তবে আজকে এটি ভালো লাগে যে আপনি যখন 96 তে ক্ষমতা এসেছিলেন ক্ষমতায় থেকেও তখন গুরুত্ব দিয়েছেন যখন ক্ষমতায় থাকেন নাই প্রতি বছরই এই পহেলা আষাঢ়ে আপনি এই দিনটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটকে সামনে রেখে বিশ্ব পরিবেশ প্রেক্ষাপটকে সামনে রেখে এই দিনটি আপনি গাছ লাগানোর জন্য বৃক্ষরোপণের জন্য উদ্বোধন করেছেন ফলশ্রুতিতে আমরা যখন গ্রামে যাই আমি দেখি গ্রামের হাটগুলোতে আগে কোনোদিন আমরা দেখতাম না যে গাছপালা বিক্রি হতো এখন এই সময়ে গাছের চারা বিক্রি হয় মানুষ হাট থেকে বাড়ির দিকে যাচ্ছে হাতে একটা গাছের চারা নিয়ে তখন প্রাণ জুড়িয়ে আপনার কথাও মনে হয় যে জিনিস বিষয়টাতে আপনার অনেক অবদান রয়েছে আমি শুধু এটুকু বলতে চাই যে কৃষক লীগ বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু কৃষক দরদী মানুষ ছিলেন শিশুকাল থেকেই তিনি কৃষকের দুঃখ বঞ্চনা শোষণ দেখেছেন সেটাই বোধহয় তাকে সবচেয়ে বেশি অসীম ত্যাগের জন্য উদ্বুদ্ধ করেছিল সারা জীবন ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলেন এদেশের কৃষক শ্রমিক বঞ্চিত শোষিত মানুষকে ভালোবেসেছিলেন তাই তিনি স্বাধীনতার পরপরই এই কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন কৃষকের বন্ধু হিসাবে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য কৃষকের দুঃখ দুর্দশায় তাদের সহযোগী হিসাবে কাজ করার জন্য কৃষক কঠোর পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম সকাল থেকে সন্ধ্যা কাজ করে তারা তাদের ঘাম রক্তকে সোনালী ফসলে রূপান্তর করে বঙ্গবন্ধু বলতেন সেই আমার কৃষক যারা পাট উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জন করে তারাই সবচেয়ে বঞ্চিত তারাই সবচেয়ে দুঃখী মানুষ তাই বঙ্গবন্ধু কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন আমি শুধু এইটুকু বলতে চাই 2007 সালে আমাদের দেশে সিডর হয়েছিল প্রলয়ঙ্করী ঝড় সেই ঝড়ে আমাদের দেশের দক্ষিণাঞ্চল অস্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তখন এই তত্ত্বাবধায়ক সরকার সামরিক বাহিনীর সহযোগিতা নিয়ে গণতন্ত্রের পথকে রুদ্ধ করার নানান ষড়যন্ত্র করছিল আপনাকেও তারা জেলের অন্তরালে নিয়ে গিয়েছিল জেলে পুরেছিল সেই সময় আমরা আওয়ামী লীগ থেকে 36 লক্ষ টাকা আমাদেরকে দেওয়া হয়েছিল আমি একটা প্রস্তাব এনেছিলাম মতি আভা এখানে আছেন আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে
যেবারে আমাদের পুনর্বাসন কর্মসূচিতে সিডরের এই ঘূর্ণিঝড়ের আমরা কৃষকদেরকে পুনর্বাসন কর্মসূচি নেই শুনি অনেকেই আজকে বেঁচে নাই তাদের কথা আমি স্মরণ করে বলতে চাই সেদিন সবাই এটাকে সমর্থন দিয়েছিল আমরা অনেক ই নিয়ে উদ্যোগ নিয়ে বেশ টাকা পয়সা জোগাড় করে এই কৃষক লীগের এখানে না তারা যারা আছে অনেকে নাইও তাদের নিয়ে সারা দক্ষিণাঞ্চলে আমরা এই সিডরের পুনর্বাসন কর্মসূচি করেছিলাম ধানের বীজ ডালের বীজ ভুট্টার বীজ তারপরে তরমুজের বীজ আলুর বীজ সেই গলা চিপাতে গিয়ে আমরা আলুর বীজ ভুট্টার বীজ দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি শুনে খুশি হবেন পটুয়াখালীর মানুষ যারা কোনোদিন তরমুজ গাছ চিনত না তারা এখন তরমুজ বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করে ভুট্টার উৎপাদন হচ্ছে এবং আলুর উৎপাদনও সেই গলাচিপিতে এখন গলাচিপাতে এখন হয় এই বছর মাংবিন আমি ঝড়ের দিন আমপানের দিন জিজ্ঞাসা করেছি কৃষি ডিপুটি পরিচালক কৃষিকে যে কি অবস্থা তোমার মুংবিন কি হারভেস্ট করতে পেরেছ বলে যে স্যার এই চার পাঁচ দিন যা বাকি ছিল সমস্ত মুংবিন তুলেছি ইনশাল্লাহ আমরা এই পটুয়াখালী থেকে 1.5 লক্ষ টন মুগ ডাল আপনাদেরকে দিব অথচ এই মুগ ডাল কোনো ফসল ওই এলাকায় আগে ছিল না শুধু একটা ধানের ধান হতো উপকূলবর্তী এলাকায় ইনশাল্লাহ এখন কৃষি বিজ্ঞানীরা ধানের বিভিন্ন ফসলের লবণাক্ত সহিষ্ণু বিভিন্ন জাত আবিষ্কার করেছে সেই সকল ফসল হচ্ছে সেটাকে ত্বরান্বিত করা ব্যাপক এলাকায় পুরো উপকূলবর্তী এলাকায় যদি আমরা এটা চাষ করতে পারি কৃষক লোক যদি সেই লক্ষ্য নিয়ে কাজ করে তাহলে মনে হয় আমাদের বিরাট সফলতা আসবে আমরা কৃষি মন্ত্রণালয়ের উপরও দায়িত্ব আমরা আরো ভালোভাবে পালন করতে পারবো এই বছর আপনার ডাকে এই কৃষক লীগ ছাত্রলীগ যুবলীগ যেভাবে একটা সামাজিক সচেতনতা সৃষ্টি করেছিল ধান কাটার জন্য যেই আমাদের মহা দুর্যোগ হিসাবে এসেছে করোনা ভাইরাস কোভিড-19 সারা পৃথিবীর মানুষ আজকে শঙ্কিত দুশ্চিন্তার মধ্যে রয়েছে ধনী দেশ বিত্তশালী সম্পদশালী দেশ আবার তারা মারণাস্ত্র অ্যাটম বোমাতেও তারা অনেক শক্তিশালী সেই সকল দেশ আজকে হিমশিম খাচ্ছে পর্যদুস্ত হয়ে পড়েছে সেই বিত্তশালী দেশগুলো তাদের অ্যাটম বোমাও কাজে লাগছে না তাদের বিত্তও কোনো কাজে লাগছে না কিন্তু আমরাও সেখান থেকে রেহাই পাই নাই আমরাও আক্রান্ত এমনই একটা পরিস্থিতির মধ্যে আপনি দেশের নেতৃত্ব দিচ্ছেন আমি আজ কৃষক লীগের সকল প্রোগ্রামে সাধারণ থাকার চেষ্টা করি কৃষক লীগের সাথে মূল দলের সাথে থাকলেও কৃষক লীগকে খুব আপন মনে হয় তাদের কাছ থেকে অনেক সহযোগিতা পাই কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে এটুকু বলতে চাই আগামী দিনে কৃষক লীগকে নিয়ে আপনার যে লক্ষ্য বাংলাদেশকে গ্রাম বাংলাকে গ্রামকে শহরে রূপান্তর করা আপনার লক্ষ্য বাংলাদেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দেওয়া বাংলাদেশের মানুষকে নিরাপদ খাদ্য দেওয়া এবং এটি করা সম্ভব কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে কৃষিকে আধুনিক করার মাধ্যমে কৃষি প্রক্রিয়াজাত করার মাধ্যমে এটি যদি আমরা করতে পারি বাংলার মানুষের গ্রামীণ বাংলা পল্লী বাংলার মানুষের জীবনযাত্রারও মান উন্নয়ন হবে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধশালী বাংলাদেশে রূপান্তর হবে আমি আর বক্তব্য বাড়াতে চাই না শুধু এটুকুই আমি বলতে চাই এই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আপনার অত্যন্ত বিশ্বস্ত সহচর সহকর্মী যারা আমাদের মাঝ থেকে চলে গেছে তারা বিভিন্ন সংগ্রাম লড়াই নেতৃত্ব দিয়েছে আমরা ওই মোহাম্মদ মোহাম্মদ নাসিম আমরা এই রাসেল স্কোয়ার কোন রাজনৈতিক স্পট ছিল না আমরা আসতাম কিছু এমপি উনি প্রতিদিন আমাদের সাথে প্রত্যেকটা হরতালে আমাদের সাথে থাকতেন আমি সেই দিনগুলো ভুলতে পারি না পুলিশ যে কি অত্যাচার করেছে ওনার উপরও অনেকদিন পুলিশ অত্যাচার করেছে একদিন গাড়িতে তুলে আমাদেরকে সাভার পর্যন্ত নিয়ে গেছে আমরা মনে করছি হয়তো জেলে নিয়ে যাবে কাশিমপুর সেই সাভারে নিয়ে সাভার থেকে আরো দূরে এক জায়গায় আমাদেরকে নাসিম ভাই ছিলেন তিনি আমাদের পিছনে রাস্তার মধ্যে ফেলে দিছে ছেড়ে দিছে তারপরে আমরা যোগাযোগ করে ঢাকা থেকে গাড়ি গিয়ে আমাদেরকে নিয়ে আসছে তো যাই হোক আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি তারা আওয়ামী পরিবারের সদস্য তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমাদের মাস থেকে চলে গিয়েছেন জনাব কামরান তিনি একজন সংগ্রামী নেতা ছিলেন সিলেটবাসীর অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন আমাদের মাস থেকে আপনার আরেকজন বিশ্বস্ত মানুষ তার সাথে আমরা ছাত্র রাজনীতি করেছি আব্দুল্লাহ ভাই আমি যখন ছাত্র নেতা তখন উনিও ফরিদপুরের ছাত্র নেতা তখন থেকেই তার সাথে পরিচয় আমি জানি তিনি আপনার খুবই বিশ্বস্ত হিসেবে ফরিদপুরে গোপালগঞ্জে কাজ করেছে কিছুদিন আগেও আমি গোপালগঞ্জে গিয়েছিলাম
বলে যে এই মানুষটা এত নিবেদিত আপনার জন্য বঙ্গবন্ধুর আদর্শের জন্য আপনি চিন্তা করতে পারবেন না এইভাবে একজন বৃদ্ধ মানুষ আমাকে বলতেছিল তো যাই হোক আমি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আপনি সময় দিয়েছেন আমি মনে করি কৃষক লীগ আমরা সবাই খুবই আনন্দিত আপনাকে আমাদের মাঝে পেয়ে ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর আদর্শ আপনার হাতে তার আলোক বর্তিকা আপনার হাতে ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল স্বপ্ন ছিল সমৃদ্ধশালী বাংলাদেশ এই করোনাকে জয় করেই আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ সমৃদ্ধশালী দেশে রূপান্তর করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনার দীর্ঘায়ু কামনা করি আমি আজকে এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম অন্যতম সদস্য সাবেক সফল কৃষি মন্ত্রী আমাদের প্রিয় নেত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ দিবস যে দিবসটি আমরা 75 পরে অনেক সময় পালন করতে পারি নাই কিন্তু 84 সাল থেকে আমরা নিরবিচ্ছিন্নভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং নির্দেশে আমরা অত্যন্ত নিষ্ঠা ভরে কৃষক লীগ বাংলাদেশ কৃষক লীগ পালন করে এসেছে আজকে সেই অনুষ্ঠানের যে মাননীয় সভাপতি এবং উপস্থিত আছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক আছেন এখানে আমাদের আরেকজন সাংসদ এবং বাংলাদেশ কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি সহ অন্যান্য কৃষক লীগের নেতৃবৃন্দ মাননীয় সভাপতি আজকে সেই বৃক্ষরোপণ দিবস এই বৃক্ষরোপণ দিবস উপলক্ষে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটি কথাই বলতে চাই যে কবির ভাষায় মন্নন্তরে মরিনি কুমোরা মারি নিয়ে ঘর করি সাবাস বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে মরে ছাড় খার তবু মাথা নোয়াবার নয় আমরা মাথাও নোয়াই নাই 71-এর মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে কিন্তু আমরা মাথা নোয়াই নাই বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে তারপর পোড়ামাটি ভাঙা ঘর বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার মাটি আছে মানুষ আছে রাস্তা নাই ঘাট নাই রেল লাইন নাই ব্রিজ নাই স্কুল নাই কলেজ নাই গুদামগুলোকে নষ্ট করে দিয়ে গেছে কিন্তু আমার মানুষ আছে সেই মানুষকে নিয়ে আমি বাংলাদেশকে গড়ে তুলব ঠিকই 74-এ বিদেশ থেকে টাকা দিয়ে আনা সেই খাদ্যপণ্য বাহী জাহাজ সেই জাহাজকে ষড়যন্ত্রমূলকভাবে অন্য বন্দরে পৌঁছে দেওয়া হলো টাকাও আছে খাদ্যশস্য আছে অথচ সময় মতো সেটা বাংলাদেশে পৌঁছায় নাই কিছুদিনের জন্য সংকট হয়েছে বঙ্গবন্ধু সেদিন প্রতিজ্ঞা করেছিলেন বাংলাদেশকে এবং প্রথম থেকেই তার স্বপ্ন ছিল এই বাংলাদেশকে সুজলা সুফলা খাদ্যে স্বয়ং ভর করে গড়ে তোলা এবং 74-এর পরে আমরা দেখতে পেলাম সেই কয়েক মাসের ভিতরে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে আজকে একটি কথাই বলতে চাই যে আমি কেননা সবাই উদ্গ্রীবভাবে এবং বিশেষ করে বাংলাদেশের প্রতিটি কৃষক দরদি এবং কৃষক এবং সাধারণ মানুষ উদ্গ্রীব হয়ে আপনার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছে উন্মুখ হয়ে আছে আমি সময় নেব না আমি শুধু এই কথাটি বলতে চাই যে এই কৃষক লীগের নেতৃত্বে এবং আপনার দিক নির্দেশনা নিয়ে বাংলাদেশ আজকে শুধু খাদ্যে স্বয়ং সম্পূর্ণ নয় আজকে নয় আপনি যখন সেই আমাদের সরকার গঠন করলেন দীর্ঘ লড়াইয়ের পরে 91-তে আমরা প্রথম বৎসরই 96 সালে আমরা সরকার গঠন করলাম আপনার নেতৃত্বে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছিলাম তার পরের বৎসরই অর্থাৎ এই যে বটমলেস বাস্কেট বলে যারা আমাদেরকে উপহাস করেছিল
উপেক্ষা করেছিল, তাচ্ছিল্য করেছিল, তাদের গালে একটি চপেটাঘাত করেছিলাম আমরা আমাদের কর্মের মাধ্যমে, এবং তারপরে আর কোনো দিন আমাদেরকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপরে আবার আমরা দেখলাম ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রের পর আমরা দেখেছি যদি এরপরে কোনো দিনই বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ছিল না। 2001-এর পর থেকে শুরু করে আমরা দেখেছি বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ আর হতে পারেনি। নুন আনতে পান্তা ফুরায় এমনি ছিল বাংলাদেশের অবস্থা, আর তৎকালীন অর্থমন্ত্রী তো বলেই দিয়ে, এছাড়া বিভিন্ন ফল, ডাব বলুন বা কর্মসূচি 1427 বঙ্গাব্দের মোল্লা মুজিব সহ 15 বাংলাদেশের দুর্ভিক্ষত দূরে তাক অন্য গায়কে দীর্ঘায়ু করে সুস্বাস্থ্য, আপনার সুস্বাস্থ্য দান মৃত্যুবরণ করেছে। আমরা যেহেতু গত কাল পার্লামেন্ট আমাদের কোনো সংসদ সদস্য মারা গেলে আমরা সেদিন কর্মসূচি স্থগিত হয়ে যায় এবং তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, যে কারণে কর্মসূচি হতে পারি। তা আজকে এই বাজেট পাস করার আলোচনা এবং আমাদের বিল পাস করবার কথা ছিল বলে আমি অনুষ্ঠানটা পিছিয়ে দিই, যে কারণে আমরা বিকেলে এখন বসেছি। যা হোক, আমি কৃষকগুলিকে ধন্যবাদ জানাই যে অতি অল্প সময়ের মধ্যে আমি একটা নির্দেশ দিয়েছিলাম যে অনুষ্ঠানটা বিকেলে নিয়ে আসতে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যের সুবিধায় পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই, জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মহাবনের প্রতি। 15 আগস্ট আমি আমার মা ভাই সহ পরিবার পরিজন যাদেরকে হারিয়েছি আজকে তাদেরকে আমি স্মরণ করি। জাতিপিতা দেশটা স্বাধীন করেছিলেন শুধু একটা লক্ষ্য নিয়ে, এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের কামার কুমার জেলে তাঁতি সহ মেহনতি মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবনটাকে উন্নত করা, তাদেরকে একটা সুন্দর জীবন দেওয়া, এবং বাংলাদেশকে দরিদ্রমুক্ত করা, ক্ষুধামুক্ত করা, উন্নত দেশ হিসেবে গড়ে তোলা, এবং বাঙালি জাতির জন্য বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে চলতে পারে, সেই চিন্তা থেকেই তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করে গিয়েছেন। তার আদর্শ নিয়েই আমরা পথ চলি। বাংলাদেশ একটা বদ্বীপ, এই বদ্বীপটি টিকে থাকা এবং বদ্বীপের উন্নতি করা এটা খুবই কঠিন একটা কাজ। প্রতিনিয়ত আমরা দেখি প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয় আমাদের, আর এই প্রকৃতির সাথে যুদ্ধ করে এদেশের মানুষ কিন্তু বেঁচে থাকে, কাজে তাদের বেঁচে থাকাটা একটা কঠিন মানে যুদ্ধ। সেই জায়গাটায় আমরা তাদেরকে কিভাবে উন্নত জীবন দেব সেটাও কিন্তু জাতির পিতা বলে গেছেন। তিনি কিন্তু এদেশের প্রকৃতিকে মানে কীভাবে রক্ষা করবে, প্রাকৃতিক ভারসাম্য কীভাবে রক্ষা হবে, প্রতিটি বিষয়ে কিন্তু তার কাছ থেকে শিক্ষা আমরা গ্রহণ করেছি। একের সঙ্গে দেশে ফিরে আসার পর থেকে আমরা মানে কৃষক লীগের উপর দায়িত্ব ছিল আমাদের সবাই, আলোচনা হলো 84 সাল থেকেই বিশেষ করে পহেলা আষাঢ় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করি। কৃষক লীগের সভাপতি আমাদের রহমত আলী সাহেব, তিনি এই উদ্যোগটা নেন। এরপর থেকে আমরা প্রতি বছর পহেলা আষাঢ় বৃক্ষরোপণ করতাম, গাছ লাগাতাম, এবং সকল নেতাকর্মীদের আমরা নির্দেশ দিয়েছিলাম যে প্রত্যেকে গাছ লাগাতে, কারণ আমাদের বদ্বীপটাকে বাঁচাতে হলে যেটা সবথেকে বেশি প্রয়োজন ব্যাপক হারে বৃক্ষরোপণ। দুর্ভাগ্যটা হলো যে আমাদের দেশে 75-এর পর যারা ক্ষমতা এসেছিল, এই ঢাকা শহরটাই যদি আমি ধরি, তো ঢাকা শহরে যে সুন্দর বৃক্ষরাজি ছিল এক এক সব কেটে ফেলেছিল, এটা এখনকার প্রজন্ম কেউ জানে না। ঢাকা তেজগাঁও এয়ারপোর্ট থেকে নিয়ে একেবারে বাংলা একাডেমি পর্যন্ত পুরো আইল্যান্ডের ভিতরে সবুজ আমাদের কৃষ্ণচূড়া গাছ ছিল, যখন ফুল ফুটত অপূর্ব একটা রূপ ধারণ করত, বিভিন্ন জায়গায় বিশাল বিশাল গাছ ছিল, হাইকোর্টের সামনে বড় বড় দুটো বট গাছ, পাশাপাশি আমাদের যেমন বগনভিলার বিরাট ঝাড় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে, এবং প্রতিটি জায়গায় গাছে গাছে ভরা সবুজ ছিল এই ঢাকা শহর। কিন্তু যখনই জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলো, সকলের আগে ওই তেজগাঁও এয়ারপোর্ট থেকে বাংলা একাডেমি পর্যন্ত যত গাছ সব কেটে ফেলে দিল,
তার একটা ভীতি ছিল বোধহয় সেই জন্য। ঠিক এভাবে সারা বাংলাদেশে কিন্তু প্রচুর বৃক্ষ নিধন হয়েছে। আমরা যখন বৃক্ষ রোপণ করি তারা কিন্তু বৃক্ষ নিধন, এই জন্য আমাদের যে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। এমনকি আমাদের সরদি এই যে মানিকমা অ্যাভিনিউ, এই মানিকমা অ্যাভিনিউতে 20 ফিট চওড়া মাঝখানে আইল্যান্ড ভর্তি গাছ ছিল, সেটাও কেটে ফেলে দেওয়া হয়েছিল। এভাবে পুরো মানে ঢাকা শহর তো গাছ মানে বৃক্ষশূন্য আক্রম করা হয়েছে আর সারা বাংলাদেশে। তো আমরা উদ্যোগ নিলাম যে আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হলে আমাদের গাছ লাগানো একান্তভাবে দরকার। আর তাছাড়া বদ্বীপ, তার পাশে বঙ্গোপসাগর, আমাদের বিশাল সুন্দরবন, সেই সুন্দরবনকে যেমন রক্ষা করা পাশাপাশি সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। সমগ্র বাংলাদেশব্যাপী যদি আমরা সবুজ বেষ্টনী করতে পারি তাহলে সেটাই আমাদের মানে এই ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা করবে। আমরা সেভাবে উদ্যোগ নিয়ে আমরা 3টি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। একটা ফলের গাছ, যেটা ফলটা মানুষ খেতে পারবে, একটা বনজ অর্থাৎ সেটা বনায়নও হবে, তার কাঠও ব্যবহার করা যাবে, সেটা হবে একটা যে লাগবে তার জন্য একটা মূলধন। কারণ একটা গাছ লালন পালন করে যে টাকা সে পাবে বিক্রি করে সেটা তার সাংসারিক কাজে লাগবে। আর একটা হচ্ছে ভেষজ অর্থাৎ যে কোনো ধরনের অনেক ধরনের রোগের ঔষধ আমাদের দেশে হয়, কাজে আমরা সেইগুলি যেমন নিম, হর্তকি, হরবর্তি থেকে শুরু করে বিভিন্ন গাছ, এমনকি তাল গাছ, এই তাল গাছ আমাদেরকে রক্ষা করে, আমাদের প্রায় বিদ্যুৎ চমকায়। আর এই বজ্রপাতের কারণে বহু মানুষ মারা যায়। আগের দিনে মানুষ বাড়িঘর করলে তার কাছে একটা তাল গাছ লাগাতো, সেগুলিও প্রায় কেটে শেষ করে দেওয়া হলো। তো এখন আমাদেরকে সেই দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আন্তর্জাতিকভাবে জাতিসংঘ ঘোষিত 5 জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস উদযাপন করা হয়। এই পরিবেশ দিবস আমরা উদযাপন করি সেটা সরকারিভাবে, এবং যেহেতু এটা জাতিসংঘ ঘোষিত, এবারে জাতিসংঘ যে পরিবেশ দিবসের তাদের যে প্রতিপাদ্য তারা দিয়েছে সেটা হচ্ছে টাইম ফর নেচার অর্থাৎ প্রকৃতির জন্য সময়। প্রকৃতির জন্য সময়টা খুবই মানে গুরুত্বপূর্ণ। আমরা এমন একটা পরিবেশে এখন কাজ করছি, এটা হচ্ছে করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে, সব ধরনের যান চলাচল যেমন বন্ধ, মানুষের জীবনযাত্রাও যেন স্থবির। আর এই করোনা ভাইরাসের কারণে বহু মৃত্যু ঘটছে, যেটা সত্যি খুব মানে আমাদের জন্য সত্যি খুব মানে গ্রহণযোগ্য না, অত্যন্ত দুঃখজনক। এমনকি প্রবাসে প্রায় 1000-এর কাছাকাছি বাঙালি মারা গেছে, তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে অনেক মানুষ এই করোনা ভাইরাসের কারণে মৃত্যুবরণ করেছে। যারা করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে আমি তার মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি, এবং এর হাত থেকে দেশ বা পৃথিবী মুক্তি পাক সে কামনা করি। কিন্তু করোনা ভাইরাস যেমন আমাদের ক্ষতি করছে, অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে, মানুষের ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে, কাজের ক্ষতি হচ্ছে, এটাও যেমন ঠিক, আবার এর আবার সব খারাপের আবার একটা ভালো দিক আমি দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক ভারসাম্য যেটা নষ্ট হচ্ছিল, ওজন লেয়ার যেটা সৃষ্টি হয়েছিল, এবং প্রকৃতি যেখানে সম্পূর্ণভাবে মানে দূষিত হয়ে যাচ্ছিল, পলিউশন গ্রাস করছিল পৃথিবীকে, করোনা ভাইরাস আসার পর এই যে 3-4 মাস সব লকডাউন এবং সব আমরা স্থবির, এর ফলে প্রকৃতি কিন্তু হেসে খেলে উঠেছে, সবুজে সবুজে ভরে যাচ্ছে, ফুলে ফলে ভরে যাচ্ছে, এটাও কিন্তু একটা অদ্ভুত একটা প্রকৃতির খেলা। কোথায় কার কি শক্তি সেটাই হচ্ছে বড় কথা। প্রকৃতি আজকে যেভাবে উঠে এসছে এবং নদীর পলিউশন, সাগরের পলিউশন, আকাশ সব কিছুই যেন পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু সব খারাপ দিকের সাথে সাথে একটা ভালো মানে সিগন্যালও আমরা পাচ্ছি, এটা হলো বাস্তবতা। তারপর আমরা চাই না যে এই ভাইরাসে মানুষ মারা যাক বা ক্ষতিগ্রস্ত হোক, কাজে আমরা চাই যে এর হাত থেকে যেন আমরা রক্ষা পাই। যাক, আমাদের বৃক্ষরোপণের কর্মসূচি এটা সবসময় আমরা কৃষক লীগেরই দায়িত্ব দিই, আর আমরা আওয়ামী লীগ সহ আমাদের সকল সহযোগী সংগঠন
এটা অংশগ্রহণ করে। আজকে যেহেতু সকালে আমার এটা উদ্বোধন করার কথা ছিল, আমাদের শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আমাদের সহযোগী সংগঠন সকলেই কিন্তু এই অনুষ্ঠানটা করেছে, সকলেই কোথাও না কোথাও বৃক্ষরোপণ করেছে। তাই আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যুবলীগ, আমাদের ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ প্রত্যেকে এবং শ্রমিক লীগও তারাও কিন্তু বৃক্ষরোপণ করেছে। কাজে এই যে এক সকলে এক হওয়া এবং সারা বাংলাদেশকে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। আমাদের যেখানে যত নেতা কর্মী আছে, আমাদের মূল দল আওয়ামী লীগের সাথে সাথে সকল সহযোগী সংগঠন, প্রত্যেক সংগঠনের প্রতিটি সদস্য 3টি করে গাছ লাগাবে, সেটা তার নিজের জায়গায় হোক অথবা জায়গা না পেলেও আমি মনে করি যেখানেই হোক রাস্তার পাশে হলে হল গাছ লাগাতেই হবে। আর উপকূলীয় অঞ্চলগুলিতে সবুজ বেষ্টনী আমাদের করা, যেগুলো যে মাটি ধরে রাখে, যেমন আমাদের নারকেল গাছ, আমাদের ঝাউ গাছ, খেজুর গাছ, মানে ইসের তাল গাছ, এগুলো আমাদের বিভিন্নভাবে লাগানো দরকার। আর ব্যাপকভাবে ফলের গাছ লাগানো, কারণ আমাদের পুষ্টি যোগান ফল থেকে আছে, বাইরে থেকে আমাদের আনতে হবে, কারণ আমাদের দেশে ফল। আমি 96 সালে সরকার এসে দেখেছিলাম যে আমাদের গবেষণার জন্য 1টি টাকাও ছিল না, তখনই এই কৃষি গবেষণাটাকেই আমরা বেশি গুরুত্ব দিয়েছিলাম, বিশেষ বরাদ্দ দিয়েছিলাম। এবারেও আমরা বিশেষ বরাদ্দ রেখেছি, যেমন কৃষির আমরা প্রণোদনা দিয়েছি প্রায় 19 প্রকারের, সেখানে কৃষির জন্য আমরা আলাদাভাবে 5,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। আমাদের কৃষকরা মাত্র 10 টাকা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, এবং তাদের আমরা কৃষি উপকরণ কার্ড দিয়েছি, সেই কার্ড দিয়ে সেখানে কিন্তু তারা তাদের যে ভর্তুকি টাকাটা আমরা দিই, সেই ভর্তুকি টাকাটা তাদের হাতে সরাসরি চলে যায়। এবারেও আমরা 9,500 কোটি টাকা শুধু কৃষি ভর্তুকির জন্য আলাদা করে রেখেছি, কারণ পেটে খেলে পিঠে সয়। আর এবারে করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বব্যাপী যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, খাদ্যের যে অভাব, আমরা বাংলাদেশে যেন সেই অভাবটা কখনো না হয় সেটা লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি, যাতে করে আমাদের দেশের কোনো খাদ্য সমস্যা না হয়। আমি ধন্যবাদ জানাই যে আমরা যেমন ফসল তোলা নিয়ে যে সমস্যাটা ছিল ধান কাটা, আমি প্রথমে ছাত্রলীগের দায়িত্ব দিলাম, তারা ছুটে গেল কৃষকদের পাশে, নিজেরা মাঠে নেমে ধান কাটতে শুরু করলো, সেই সাথে আমাদের কৃষক লীগ প্রতিটি জায়গায় তারাও নেমে পড়লেন এবং কৃষকদের পাশে থেকে, সেই সাথে সাথে আমাদের স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ সকলে নেমে ধান উঠে গেল। এবার যে ঘূর্ণিঝড় আমফান এসেছিল, সময় মতো যদি ধানটা না তুলতাম আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারত। কিন্তু এই যে সকলে মিলে আপনারা যে ধান তুলে দিলেন কৃষকের কাছে এবং ধান কাটাটা এটা একটা উৎসবের মতো পরিণত হয়ে গেছিল বাংলাদেশে, সেজন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে কোনো কাজ মানুষের জন্য এটাই মাথায় রাখতে হবে। কাজে এই কাজটা করে আমি মনে করি যে জাতির পিতার আদর্শকেই আমরা আরও মানে মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছি, যে তিনি তো এই কৃষক শ্রমিক এদের জন্যই তো কাজ করে গেছেন সারা জীবন। আমরা কৃষি প্রথমবার সরকারের অংশ কিন্তু আমরা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি সম্প্রসারণ এবং ফসল উৎপাদন তার জন্য আমরা নীতিমালা প্রণয়ন করেছিলাম, সেখানে মানে নতুন কৃষি সম্প্রসারণ নীতিমালা, এটা একদম প্রথম মানে যে বছর সরকার গঠন করি 96 সালে প্রথম আমরা করি। আর এবারে আমরা জাতীয় কৃষি সম্প্রসারণ নীতিমালা 2020 আমরা প্রণয়ন করেছি, কারণ রিসার্চ করতেই হবে। আমরা লবণাক্ত সহিষ্ণু, খরা সহিষ্ণু এবং জলমগ্ন সহিষ্ণু ধান, সেই ধান বীজ আমরা কিন্তু আসলে রিসার্চ করে করে কিন্তু ইতিমধ্যে সেটা মানে উদ্ভাবন করা হয়েছে। আমাদের কৃষি বিজ্ঞানীরা অনবরত আছেন এই কাজে লেগে, পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণ, কারণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই করতে হবে। কৃষি তথ্য প্রদান করা হয়, সেরকম অনেক কেন্দ্র করা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ, এখন কৃষক তার ক্ষেতের ফসল কী ধরনের সার দেবে, গাছের পাতা সবুজ কমে যাচ্ছে সেখানে কী করবে,
সে কিন্তু একটা ছবিতে পাঠিয়ে কিন্তু সেই সব মানে নির্দেশনাটা পেয়ে যাচ্ছে। এই সুযোগটাও কিন্তু আমরা সৃষ্টি করে দিয়েছি। আমাদের কৃষকদের জন্য আমরা বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছি, আর কৃষি যান্ত্রিকীকরণটাকে আরও আমরা উৎসাহিত করতে চাই। এখানে যে আমরা শুধু বাইরের থেকে কিনে নিয়ে আসবো না, আমি ইতিমধ্যেই আমাদের কৃষিমন্ত্রীকে বলেছি এবং সাবেক কৃষিমন্ত্রী তার সঙ্গে আমার এ ব্যাপারে সবসময় আলোচনা হতো। আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি আছে, ডিজেল প্লান্ট, সেখানেও কিন্তু আমরা এই কৃষি যন্ত্রগুলি অ্যাসেম্বল করতে পারি, প্রস্তুত করতে পারি, তৈরি করতে পারি, কিছু পার্টস সেখানে তৈরি করতে পারি, কিছু তো আমার বাইরে থেকে আনতে হবে, আমরা অ্যাসেম্বল করতে পারি। কিন্তু এর জন্য গবেষণা করে করে কোন ধরনের কী দরকার সেটা আমাদের প্রয়োজন, এবং এর জন্য এবার আমরা 3,198 কোটি টাকা কিন্তু বরাদ্দ রেখেছি কৃষি যান্ত্রিকীকরণ করার জন্য, যেটা একেবারে আমরা গ্রাম পর্যায়ে পৌঁছে দেব। পৃথিবী এগিয়ে যাচ্ছে, কাজে আমরা চাচ্ছি আমাদেরও প্রতিটি ক্ষেত্রেই যেন একটা আধুনিক বিজ্ঞানসম্মত উন্নত একটা প্রযুক্তি ব্যবহার এই ধরনের ব্যবস্থার জন্য আমরা নিতে পারি। তার ফলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে, আর আমাদের দেশে আর কোনোদিন কখনো খাবারের জন্য মানুষের কাছে হাত পাততে না হয় বা দেশের মানুষের খাদ্য অভাবে কষ্ট না পায়, সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের সবসময় ওই চেষ্টাটাই থাকবে যে আমরা কীভাবে করবো। মাত্র 4% ইন্টারেস্টে কৃষক যাতে ঋণ নিতে পারে, যেমন সেটা হচ্ছে মশলা জাতীয় জিনিস উৎপাদন, সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি। আর যে 5,000 কোটি টাকা সেটাও কৃষকের জন্য আলাদা, এটা খুব বিশেষভাবে দিয়েছি, মাত্র 4% সুদে সেখান থেকে ঋণ নিয়ে কৃষিকাজ চালাতে পারবে, সেই সুযোগটা আমরা করে দিয়েছি। কারণ করোনা ভাইরাসের কারণে আমার মানে এই খাতটা যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। যাক, আমি এইটুকুই বলবো যে আমাদের এবার বাজেটে আপনারা দেখেছেন যে শুধু কৃষির জন্য আমরা বিশেষভাবে বরাদ্দ রেখেছি, প্রায় সার্বিক কৃষিতে 22% বরাদ্দ শুধু এই কৃষি খাতে আমরা রেখে দিয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই একটা অস্বাভাবিক অবস্থার মধ্যেও এই যে বৃক্ষরোপণ কর্মসূচিটা আমরা নিলাম, এখানকার শুধু এই উদ্বোধন করলে হবে না, কে কত গাছ লাগালো এবার সেটাও দেখতে চাই। আবার গাছ লাগালে হবে না, শুধু গাছ লাগালেই হবে না, গাছ লাগানোর পরে গাছের কিন্তু পরিচর্যা করতে হবে, গাছকে লালন পালন করতে হয়। নিজের সন্তানকে যেমন লালন পালন করতে হয়, একটা গাছ লাগালো তাকেও কিন্তু যত্ন করতে হবে, লালন পালন করতে হবে, তাহলেই তো সে ফল দেবে। আমি ফল খাবো, যত্ন করবো, এটা তো হয় না। কাজে আমি মনে করি যারাই লাগাবে তারাও কিন্তু সে যত্ন করবে, আর মাঝে মাঝে খবর নেবো কার গাছটা কত বড় হলো, কে কি পেলো না পেলো সেটাও একটু দেখতে হবে। মুজিব বর্ষ আমরা উদযাপন করছি, আমরা যেভাবে ব্যাপক অনুষ্ঠান করার কথা ছিল করতে পারিনি, আমরা সেগুলি করোনা ভাইরাসের কারণে মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের পরিবর্তন করতে হয়েছে। সেখানেও আমাদের কিন্তু একটা কর্মসূচি আছে যে ব্যাপক হারে বৃক্ষরোপণ করা, অন্তত কমপক্ষে 1 কোটি গাছ তো আমরা লাগাবোই, কিন্তু এটা আমাদের অব্যাহত থাকবে এবং সারা দেশব্যাপী আমরা এর থেকে আরও বেশি গাছ, কারণ 3 প্রকারের গাছ লাগালে আমরা 3 কোটি গাছ লাগাতে পারি। তো সেটা মাথায় রেখেই আমাদের প্রত্যেকটা নেতাকর্মী এবং দেশবাসীকে আমি আজকে দিনে আহ্বান জানাচ্ছি, পয়লা আষাঢ় আসুন সকলে মিলে গাছ লাগাই, গাছ লাগিয়ে দেশের পরিবেশ রক্ষা করি, আবার নিজেরা লাভবান হই, কারণ এই গাছ বিক্রির টাকাটা আপনাদের সংসারে অনেক উপযোগী হবে। তো সেই কথা বলেই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে